আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ স্টুডিও থেকে সরাসরি অনুষ্ঠান সারাদিনের খবর অনুষ্ঠানে। দর্শক, এই অনুষ্ঠানে আমরা সারাদিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাবলী আপনাদেরকে জানানোর চেষ্টা করি এবং এই অনুষ্ঠানের মাধ্যমে সেই খবর আপনাদের কাছে পৌঁছে দেই। দর্শক, আজকের দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ঘটনাটি ঘটেছে করোনা ভাইরাস সংক্রান্ত এবং করোনা ভাইরাস সংক্রমণের যে খবর আমরা কিন্তু কয়েকদিন ধরেই আপনাদেরকে জানাচ্ছিলাম। দর্শক, দেশে একদিনে সর্বোচ্চ সংখ্যক করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে গত 24 ঘন্টায়, অর্থাৎ গতকাল মঙ্গলবার থেকে আজ বুধবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় 16,230 জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়েছে। গত 16 মাসের মধ্যে এই প্রথম একদিনে রোগী শনাক্তের সংখ্যা 16,000 ছাড়ানো, 16 মাসের মধ্যে এই প্রথম 16,000 ছাড়িয়েছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা, এবং এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 12 লক্ষ। গত 24 ঘন্টায় করোনা সংক্রমিত 237 জনের মৃত্যু হয়েছে এবং এ নিয়ে দেশে মোট মৃত্যু ছাড়িয়েছে 20,000। করোনা ভাইরাস পরিস্থিতির এই যে তথ্য, সেটি আজকে বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। দর্শক, এর আগে একদিনে সর্বোচ্চ 15,192 জন রোগীর শনাক্তের তথ্য এসেছিল গত 26 জুলাই। আজ আগের দিনের তুলনায় মৃত্যু কমলেও নতুন রোগী ও পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়েছে। দর্শক, মৃত্যু গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছিল 53,877 জনের এবং পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে 30.12%। এর আগের 24 ঘন্টায় করোনা মৃত্যু হয়েছিল 258 জনের এবং সেই 258 জনের যে মৃত্যু সংখ্যা, সেটি এ যাবৎকালে বাংলাদেশের সর্বোচ্চ মৃত্যু হিসাবে রেকর্ড হয়েছিল। তবে আজকে সেই মৃত্যু সংখ্যা কিছুটা কমে এসেছে। এ সময় রোগী আজকের দিনে মারা গেছেন 237 জন। সব মিলিয়ে দেশে এখনো পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 12,10,982 জনে। মোট মৃত্যু হয়েছে 20,016 জনের, আর করোনায় আক্রান্ত হয়ে এখনো পর্যন্ত সুস্থ হয়েছেন 10,35,884 জন। সর্বশেষ 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 13,470 জন। উদ্বেগজনক ব্যাপার যে ব্যাপার দেশে প্রথমবারের মতো 20,000 ছাড়িয়ে গেছে মৃত্যু সংখ্যা। দুশো আগে যখন প্রথম রোগী শনাক্ত হয় 2020 সালের মার্চ এপ্রিল মাসে, তার ঠিক 1.5 বছরের মাথায় আমরা 20,000 মৃত্যু কিন্তু দেখে ফেললাম। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, 70 জন মানুষ মারা গিয়েছেন ঢাকা বিভাগে। চট্টগ্রাম বিভাগে মারা গেছেন 62 জন, খুলনা বিভাগে মৃত্যু হয়েছে 34 জনের, রাজশাহীতে 18 এবং রংপুরে 16 জনের মৃত্যু হয়েছে। দর্শক, সিলেট বিভাগেও আজকে কিন্তু 17 জন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন গত 24 ঘন্টায়, এবং সিলেটে যেটি এ যাবৎকালের সর্বোচ্চ পরিমাণে মৃত্যুর রেকর্ড, এবং আক্রান্ত শনাক্তের দিক থেকেও আজকেও 7 শতাধিক মানুষ আক্রান্ত শনাক্ত হয়েছেন, এবং যে কারণে সিলেটের অনেকদিন ধরেই কিন্তু মৃত্যু হারের তুলনায় এবং অনেক ব্যাপারেই করোনার ব্যাপারে সিলেট কিন্তু অনেকটাই ভালো ছিল, কিন্তু ইদানিং কালে কত এক মাস ধরে সিলেটের অবস্থা কিন্তু খুব একটা ভালো নেই। এর অন্যতম কারণ হচ্ছে সিলেটে নানা অজুহাতে মানুষজন বাইরে বের হচ্ছেন, কঠোর লকডাউন চলছে, কঠোর লকডাউন চলার মাঝখানেও মানুষজন নানা অজুহাতে বাইরে বের হচ্ছেন, পাড়া মহল্লাগুলোতে ভিড় আছে, যারা অসহায় মানুষ আছেন, যারা দিন আনেন দিন খান, তাদের কথা আমরা বলছি না, তাদেরকে বের হতেই হয়, কাজ করতেই হয়, কিন্তু এই সব মানুষের বাইরেও অনেক মানুষ আছেন যারা বিনা প্রয়োজনে নানা কারণে রাস্তায় ঘোরাফেরা করছেন এবং করোনা সংক্রমণটা কিন্তু বাড়িয়েই চলেছেন। আমরা একটু সিলেট ভিউ অনলাইন থেকে একটু পরে শোনানোর চেষ্টা করবো। করোনা ভাইরাস সংক্রমণের 14 দিনের কঠোর বিধিনিষেধের 6ষ্ঠ দিন পার হচ্ছে আজ। লকডাউনের শুরুতে কয়েকদিন রাস্তাঘাটে জনসমাগম কম থাকলেও এখন বাড়তেই আছে যান এবং জন চলাচল। নগরের মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে পুলিশ যানবাহন আটকালেও নানা অজুহাতে মানুষ ঘর থেকে বের হচ্ছেন। নগরের প্রধান সড়ক ছাড়াও পাড়া মহল্লার ভেতরের রাস্তায় নিয়মিত আড্ডা দিতে দেখা যায় লোকজনকে। নগরের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে দেখা গেছে লকডাউন বাস্তবায়নে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে, তবে সড়কে চলছে সিএনজি চালিত অটোরিকশা, প্রাইভেট গাড়ি, ছোটখাটো প্রয়োজন আবার কেউ কেউ প্রয়োজন ছাড়াই এসব গাড়ি নিয়ে রাস্তায় বের হতে দেখা গেছে। পুলিশ গাড়ি আটকালে তারা নানা অজুহাত দাঁড় করাচ্ছেন, কেউ বলছেন হাসপাতাল, ক্লিনিক, চিকিৎসক বা ডায়াগনস্টিক সেন্টারে যাবেন, আবার কেউ কেউ আত্মীয় স্বজনের মৃত্যুর অজুহাতও দেখাচ্ছেন। নগরীর জিন্দাবাজার পয়েন্ট ঘুরে দেখা গেছে অযথা মানুষ ঘোরাফেরা করছেন, কেউ কেউ বন্ধ দোকানের সামনে বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছেন, আবার অনেকের মুখেই মাস্ক নেই। নগরীর কাজলশা এলাকায় গিয়ে দেখা গেছে গলির ভেতরে দোকানপাট খোলা আছে,
গোগানগুলোতে মানুষ অলস সময় পার করছেন, উঠতি বয়সের ছেলেমেয়েরা আড্ডা দিচ্ছেন, আবার প্রধান সড়কে অযথা মানুষ ঘোরাফেরা করছেন। দেশের করোনা ভাইরাস পরিস্থিতির অবস্থা এতটাই খারাপ যে আসলে মানুষের মধ্যে যদি সচেতনতা না ফিরে, তাহলে কিন্তু এই করোনা ভাইরাসের যে সংক্রমণ সেটা প্রতিরোধ করা অনেকটাই কঠিন হবে। খারাপ খবর দিচ্ছিলাম, এবার একটা ভালো খবর দেওয়ার চেষ্টা করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এতদিন প্রবাসীরা দিয়েছেন, এবার আমরা তাদের দেব। দর্শক, বিষয়টি মহামারী করোনা ভাইরাসের প্রকোপের মধ্যে বিভিন্ন দেশ থেকে চাকরি হারিয়ে যেসব প্রবাসী দেশে ফিরেছেন, তাদের চাকরি ও ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেজন্য 427 কোটি টাকার একটি প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় অনুমোদন পেয়েছে। অর্থাৎ করোনাকালীন সময়ে যেসব মানুষ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে চাকরি হারিয়ে বাংলাদেশে ফেরত এসেছেন এবং দীর্ঘদিন ধরেই তারা বাংলাদেশে আছেন এবং বাংলাদেশ থেকে আর কোথাও যেতে পারছেন না, তাদেরকে একটা প্রণোদনা দেওয়ার চিন্তা করছে বাংলাদেশ সরকার, এবং সেই সরকারের সিদ্ধান্তটা জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার। আজকে বুধবার একনেকে অনুমোদন পাওয়া প্রকল্প অনুযায়ী করোনায় বিদেশ থেকে ফেরত আসা 2 লাখ বাংলাদেশিকে প্রতি মাসে 13,500 টাকা করে দেবে সরকার, পাশাপাশি তাদের চাকরির ব্যবস্থা করতে দেওয়া হবে প্রশিক্ষণ। দর্শক, এই মুহূর্তে আমাদের লাইফে অনেকেই সংযুক্ত আছেন, অনেকেই বিদেশ থেকে বাংলাদেশে এসেছেন, অনেকেই প্রবাসে আছেন। এই ব্যাপারটি আপনাদের কাছে কেমন লাগছে সেটি আপনারা আপনাদের কমেন্টস বক্সে আপনার মন্তব্যটি লিখে জানাতে পারেন। সাংবাদিকদের কাছে সভার সিদ্ধান্ত জানাতে গিয়ে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, প্রকল্প অনুমোদনের আগে আজকের একনেক সভায় প্রধানমন্ত্রী বলেছেন প্রবাসীরা দেশে অর্থ পাঠান, করোনার কারণে তাদের অনেকে চাকরি হারিয়ে দেশে ফিরেছেন, এতদিন তারা আমাদের দিয়েছেন, এবার আমরা তাদের দেব। যারা চাকরি হারিয়ে দেশে ফিরেছেন তাদের শোভন চাকরির ব্যবস্থা করে দেব, এবং যেটা বলা হচ্ছে যে 427 কোটি টাকার যে প্রকল্প পাশ করা হয়েছে তাতে প্রত্যেক প্রবাসীকে 13,500 টাকা করে প্রতি মাসে দেওয়া হবে এবং তাদেরকে প্রশিক্ষণও দেওয়া হবে, তারা যাতে দেশে ঠিকমতো ভাবে কাজ করতে পারেন। একটু ইনফরমেশন জানাতে চাই, সরকারি তথ্য অনুযায়ী গত বছর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এক বছরে মোট 408,408 জন প্রবাসী বাংলাদেশে ফিরে এসেছেন। তাদের মধ্য থেকে 2 লাখ কর্মীকে বাছাই করা হবে তাদের আগ্রহ, পারিবারিক অবস্থা, আর্থিক অবস্থা ও প্রয়োজনীয়তার নিরিখে। অর্থাৎ পুরো 4 লাখকে নয়, অর্ধেককে বাছাই করা হবে, এবং এই অর্ধেকের যাদেরকে বাছাই করা হবে তাদের চাকরি বিষয় দেখা হবে, তাদের আগ্রহ কতটুকু কাজ শেখার ব্যাপারে, পারিবারিক অবস্থা কি পর্যায়ে আছে, আর্থিক অবস্থা কিরকম আছে এবং প্রয়োজনীয়তা কেমন আছে। কর্মী বাছাইয়ে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নিয়ে একটি কমিটি গঠন করা হবে। এর বাইরে আরো 23,500 কর্মীকে বাছাই করে তাদের সরকারি বিভিন্ন সংস্থা থেকে সনদ দেওয়া হবে। প্রথম দফায় 2 লাখ কর্মীকে 32 জেলা থেকে বাছাই করা হবে। জেলাগুলোর নাম আমি একটু আপনাদেরকে জানিয়ে দিতে যাচ্ছি। অভিবাসী অধ্যুষিত এলাকা হিসেবে বিবেচিত যে জেলাগুলো আছে, ঢাকা, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পাবনা, বগুড়া, নওগাঁ, রাজশাহী, সিরাজগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, কুষ্টিয়া, যশোর, খুলনা, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, রাঙ্গামাটি, কুমিল্লা, সিলেট ও সুনামগঞ্জ, এই 32টি জেলার মানুষ অগ্রাধিকার পাবেন। কারণ এই যে জেলাগুলো আছে এই জেলাগুলোতে সবচেয়ে বেশি প্রবাসিত অধ্যুষিত এলাকা বলে গণ্য এবং এখানেই বেশিরভাগ প্রবাসী মানুষ বসবাস করে থাকেন। আজকের একনেক সভায় প্রায় 2,575 কোটি 42 লাখ টাকা ব্যয় সম্বলিত 10টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে, এর মধ্যে এটি হচ্ছে অন্যতম। দর্শক, আপনাদেরকে জানাচ্ছিলাম খারাপ ভালো সবকিছুর মিশেলেই বাংলাদেশ এগিয়ে চলছে। আমরাও আশা করব বাংলাদেশ তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে কাজ করবে এবং বাংলাদেশের মানুষ সেই অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে সরকারকে সাহায্য করবেন। দর্শক, আমরা আজকের মতো বিদায় নিচ্ছি, আগামীকাল আবার দেখা হবে দিনের গুরুত্বপূর্ণ সব ঘটনাবলী নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউ এর সাথে থাকুন। খুদা হাফেজ।